নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। আজ আমরা আমাদের পাশে পেয়ে গেছি দুজন অতিথি শিল্পী, সুদীপ মিত্র মহাশয় ও কৌরব ভট্টাচার্য মহাশয়কে। সুদীপবাবু ও কৌরববাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে। গল্পগুচ্ছের আজকের নিবেদন সার্থক মুখার্জি রচিত মূর্তি রহস্য গল্পের তৃতীয় ও অন্তিম অংশ। গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ মণ্ডল। অবনীশ কাকা, সুদীপ মিত্র, গুরদীপ ত্রিপাঠী, কৌরব ভট্টাচার্য, অনিমেষ, অনিরুদ্ধ মাসিদ, কুন্তল, সজল রায়, দুর্জয় সিং, দেবানিক দাস, মিস্টার গজেন্দ্র মিত্র, সৈকত তালুকদার, সোমনাথ ধর, ঋষভ ভট্টাচার্য, ভৃত্যরতন, সৌভিক দাস, আবহ সঙ্গীত সত্যজিৎ প্রামাণিক ও মূল ভাবনায় সৌভিক দাস। গল্পগুচ্ছে যে সমস্ত শ্রোতাবন্ধুরা গত দু সপ্তাহে এই গল্পের প্রথম ও দ্বিতীয় অংশ শুনে উঠতে পারেননি, তাদের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে প্রথম ও দ্বিতীয় গল্পের লিঙ্ক দেয়া হলো। শুরু হচ্ছে আজকের গল্প, সার্থক মুখার্জি রচিত মূর্তি রহস্য। গত সপ্তাহে আপনারা শুনেছেন ভৃত্য রতন চা দিয়ে যাওয়ার পর সকালে রাস্তার আসার সময় ভাল্লুকের কথা নিয়ে কথা হচ্ছিল। ট্রেন জার্নি করে আসার জন্য কোথাও না বেরিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নেবে বলে অবনীশবাবু ঠিক করলেন। রাতের বেলা অবনীশবাবু সবাইকে ডেকে নিয়ে তাদের পারিবারিক সম্পত্তি সোনা ও রূপো দিয়ে নির্মিত একটা লক্ষাধিক টাকা সর্প মূর্তি দেখালেন। সেই মূর্তি দেখে সকলেই হতবাক। পরদিন সকাল সকাল সবাই পাহাড় দর্শনে বেরিয়ে যায় এবং বিকেলবেলা এসে দেখে যে কে বা কারা যেন ভৃত্য রতনকে অজ্ঞান করে সেই মূর্তি চুরি করে নিয়ে পালায়। তারপর দুর্জয় সিং কুন্তলদের প্রায় সঙ্গীর মতোই হয়ে গেছে। প্রাণ খুলে নিজেদের দেশের গল্প করল সে। তারপর কোন জঙ্গলে কি থাকে না থাকে সে সব গল্পও করল। ওরা গরুমারা ও জলদাপাড়ার বনানি ঘুরে পাহাড়ের ওপর চলে গেল। এই জায়গাটা পুরোপুরি অন্যদিকে। আগের দিন ওরা দক্ষিণ দিকে গিয়েছিল আর আজ চলেছে উত্তর দিকে। সেখানে পাহাড়ের ওপর সুন্দর চা বাগান দর্শন করল ওরা। সারি সারি জমি ভর্তি সবুজ চা গাছে, সেখানে একটা চায়ের দোকানও ছিল। কুন্তলরা তিনজন সেখানে চা খেল। গাড়ি যখন উত্তর সারির পথ দিয়ে অরণ্য পথে প্রবেশ করল তখন বাজে বিকেল পাঁচটা। গাড়িতে বসেই কুন্তল অনিমেষকে প্রশ্ন করল, মূর্তিটা নিয়ে কতদূর ভাবলে ভায়া? দাঁড়াও বন্ধু, ধীরে, ধৈর্য রাখো। আমি না হয় রাখলাম ধৈর্য, কিন্তু পুলিশ যদি তোমার আগে মূর্তিটা পেয়ে যায়? অনিমেষ হেসে নিয়ে বলে, ধুর, বোকার মতো কথা বলো না কুন্তল। আমি জোর দিয়ে বলতে পারি যে পুলিশ এই রহস্যের কিনারা করতে পারবে। এই জট যদি কেউ খুলতে পারে সেটা একমাত্র তোমার এই বন্ধু। কথাটা বলতে বলতে অনিমেষের ফোনটা বেজে উঠল। তখন ওরা জঙ্গলের কোর এরিয়ার ভেতরে। যদি অনিমেষ আর ড্রাইভার না থাকতো তাহলে যে কুন্তলের কী অবস্থাই না হতো, এই সব কথাই কুন্তল ভাবতে ভাবতে অনিমেষের ফোনের কথোপকথন কানে আসে তার। কি, মূর্তি চুরি হয়নি? অনিমেষের মুখে কথাটা শুনেই কুন্তল থ হয়ে যায়। অনিমেষ দুর্জয়কে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নামল। হয়তো দুর্জয়কেও কথাগুলো শোনাবে না। কুন্তল নেমে ওর পাশে গিয়ে দাঁড়ায় আর শুনতে পায়, কি, যে মূর্তিটা চুরি গেছে সেটা নকল, আসল মূর্তিটা তোমার কাছে, তাহলে তুমি এত ভেঙে পড়েছিলে কেন? আচ্ছা, নকল পেতলের সোনার রং করা মূর্তিটা তুমি আগেই বানিয়েছিলে, তাহলে আসলটা এখন ওই ঘরেই থাক। চোর নকলটা নিয়ে কেটে পড়েছে, সে এখন আর ওমুখ হবে না। না না, আমার পাশে শুধু কুন্তল আছে, না আর কেউ জানবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখো। গাড়ির হাতখানেক দূরে দাঁড়িয়ে দুজন
কুন্তলের মনের মধ্যে যে প্রশ্নের ঝড় উঠেছে তা লিখে বা বলে বোঝানো হয়তো অসম্ভব। কুন্তল অনিমেষকে কিছু বলার আগেই অনিমেষ বলল, কুন্তল, দুর্দান্ত খবর। আসল মূর্তিটা বাংলোতে কাকার কাছেই রয়েছে। লোকগুলো যেই হোক, বড্ড পোকামি করে নকল মূর্তিটাকে আসল ভেবে নিয়ে গেছে। শোনো, এ কথা কেউ জানে না, আর ভুলো ক্রমেও কাউকে জানাবে না। এমনকি কাকার সাথে এ বিষয়ে কোনো আলোচনা করো না। বিষয়টা সম্পূর্ণ ভুলে যাও। ও হ্যাঁ, ড্রাইভার দুর্জয় যেন না জানতে পারে। কুন্তলের মাথায় সবকিছু যেন ঘুরপাক খাচ্ছে। অবনীশ বাবুর চেহারা দেখে ঠাহর করার কোনো প্রশ্নই নেই। সত্যি তার চোখ বলছে যে সে মূর্তি নিয়ে ঠিক কতটা চিন্তিত। উনি কি এতটাই নাটক জানেন, নাকি অনিমেষ কুন্তলকে মিথ্যে কথা বলল? কিন্তু ওই বা খামোখা মিথ্যে বলতে যাবে কেন? আর অবনীশ বাবুই বা কাউকে জানাতে চাইছেন না কেন নকল মূর্তির ব্যাপারে? সবাই তো তার আপনই। পরদিন সকালে ঠিক হলো অবনীশ বাবু সবাইকে লাটাগুড়ির বাড়িতে নিয়ে যাবেন। টাউন অঞ্চলটা ঘোরাবেন, মোট কথা সারাদিন থেকে রাতে ফিরে আসবে সকলে। কিন্তু মুশকিল হলো একটি ব্যাপারে, অনিমেষ বেঁকে বসলো যে ও যাবে না, আর ওকে কিছুতেই মানানো গেল না। এখানে খড়ের বাড়ি নামক একটি চিড়িয়াখানা আছে। অনিমেষ দুর্জয়ের থেকে খবর পেয়েছে যে সেখানে নাকি এমন এক ধরনের প্রজাতির পাখি আছে যেটা অনিমেষ বহুকাল ধরে খুঁজছে কলকাতায়। সেটা দেখতে ও আজই যাবে। কুন্তলও ওর সাথে যেতে চাইল, কিন্তু অনিমেষ বাধা দিল। অবনীশবাবু বললেন, লাটাগড়ির বাড়িতে যারা যাবে আজই চলো, কাল এলিফ্যান্ট সাফারি ঠিক করা আছে, জঙ্গল ভ্রমণ। তোমরা যাও না, আমি দুর্জয়ের সাথে চিড়িয়াখানাতেই যাব। শেষ পর্যন্ত এই ঠিক হলো যে দুর্জয় সকালে সবাইকে লাটাগুড়িতে পৌঁছে দেবে, রাতে আবার লাটাগুড়ি থেকে নিয়ে আসবে। বাকি সারাদিন তারা অনিমেষের সঙ্গেই থাকবে। সবাই কথা মতো সকাল 10টায় বেরিয়ে গেল। কুন্তলের অনিমেষকে ছেড়ে যেতে মন চাইছিল না, কিন্তু তবুও যেতে হলো। শহরাঞ্চল বক্সার জঙ্গল থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। সবার পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। জায়গাটা সত্যি জমজমাট। অবনীশবাবুর এই বাড়িটাও দোতলা, বেশ সাজানো গোছানো বাড়ি। কুন্তল সেখানে গজেন্দ্রবাবু ও সোমনাথবাবুর বাড়িও ঘুরল। কুন্তল মনে মনে চিন্তা করতে লাগল যে অনিমেষ ওখানে কি করছে, কারণ ও যে পাখির প্রতি আগ্রহহীন সেটা কুন্তল ভালো মতোই জানে। কাজেই বাংলোতে নিশ্চয়ই ওর কোনো কাজ আছে, যার জন্য ওর একা থাকাটা খুব দরকার। অন্যদিকে কাদম্বননি নামে একটা জঙ্গল আছে, তার একটু ভেতরে অবনীশবাবু সবাইকে ফরেস্ট অফিসের হেডকোয়ার্টারে নিয়ে গেলেন। মোটমাট তাদের ঘোরাটাও মন্দ হয়নি। অবনীশবাবুর ফোন করে দেওয়ায় দুর্জয় তাদের 7টা নাগাদ পৌঁছে নিতে এলো। গাড়িতে আস্তে আস্তে অবনীশবাবু বললেন, মূর্তিটা নিয়ে তো ঝামেলা চলছেই, পুলিশে খোঁজ খবর লাগাচ্ছে। অনিমেষ তো কিছুই বলল না। থাক, তোমরা ঘুরতে এসেছো রুক্ষদিনের জন্যে, একা তোমাদের ঝামেলা জড়ানো ঠিক হবে না, তাই আগামীকাল এলিফ্যান্ট সাফারিটা ঠিক করেছি। গাড়ি চলছিল 80 স্পিডে। অন্ধকার রাস্তা গাড়ির হেডলাইটে আলোকিত হচ্ছিল। অ্যাম্বাসেডারের সামনে অবনীশবাবু আর সোমনাথবাবু, আর পেছনে কুন্তল, গজেন্দ্রবাবু ও গুরদীপবাবু। গুরদীপবাবু বললেন, কি হলো দুর্জয় বাবু, অনিমেষকে পক্ষী দিখায়া? হ্যাঁ, দেখলাম তো আমরা। কব লোটে থে তুম লোক? এই তো 6টা সাড়ে 6টা নাগাদ। কথা চলছিল, এমন সময় গাড়ির পেছনের ডিকির থেকে মৃদু শব্দে কিসে যেন ধাক্কা খেল। বেশ কয়েকবার শোনা গেল শব্দটা। কে ড্রাইভার, কিসের শব্দ হইতেছে? ও কিছু নয়, ডিকির ইঞ্জিনে একটা ছোট সমস্যা হয়েছে, ও কাল ঠিক করিয়ে নেব। রাতে এসে দেখা যায় যে ভৃত্য রতন ঘুমাচ্ছে। সকলের আওয়াজে তারও ঘুম ভাঙে।
অন্যদিকে অনিমেষের মুখে এক দারুণ খবর শোনা গেল। সে বলল যে আগামীকাল সে কলকাতায় যাবে, মানে তাকে যেতেই হবে। মূর্তির একটা কিনারা নাকি কি একটা করবে সে। অবনীশবাবু বললেন, কালই যাবি? কাল যে ফরেস্ট সাফারি রয়েছে, আর কলকাতায় কি মূর্তির সন্ধান পাবি? অনিমেষ কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিল না, শুধু বলল, তিন দিন পর যখন ফিরব তখন তোমার সব উত্তর পেয়ে যাবে কাকা, এই মূর্তি রহস্যের জট খুলেই ফিরব। অনিমেষ, আমি যাব তোমার সাথে। অনিমেষ শান্তভাবে জবাব দেয়, না না, দুজনে গেলে খারাপ দেখাবে, তাছাড়া তোমার তো গিয়ে কোনো লাভ নেই, আর আমি তো মাত্র তিন দিনের জন্য যাব। পরদিন সকালে উঠে ব্যাগপত্র গুছিয়ে অনিমেষ সাতটার মধ্যে তৈরি হয়ে নিল। সোমনাথবাবু মজা করে বললেন, অনিমেষ সত্যি কিনারা করবে তো, নাকি অসফল হয়েছে বলে চলে যাচ্ছ? অনিমেষ হেসে নিয়ে বলে, সোমনাথবাবু তৈরি থাকুন, ফিরে এলে এই প্রশ্ন করার অবকাশ পাবেন না। বেরোনোর সময় অনিমেষ খেয়াল করল যে আলমারির ওপর অবনীশবাবুর একটা টেপ রেকর্ডার রাখা, সেটা নিয়ে এসে বলল, কাকা এটা আমি নিয়ে যাচ্ছি, সময় কাটবে। দুর্জয় সিং অনিমেষকে স্টেশনে পৌঁছে দেবে। অনিমেষ গাড়িতে ওঠার পর কুন্তল ব্যাগটা গাড়িতে তুলে দিতে গিয়ে কিসের একটা ঠং করে ঠোকা গেল ব্যাগটা। অনিমেষ বলে উঠল, কুন্তল সাবধানে, তোমার না তুললেও হতো ব্যাগটা। অনিমেষ চলে যাওয়ার পর বাকিরাও জঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা দিল। অবনীশবাবু একটা জিপ গাড়ি বুক করেছেন, সেটাই দেখা গেল যে শুধু ড্রাইভারের জায়গায় ছাদ আছে আর বাকি পুরোটাই খোলা। অবনীশবাবু ড্রাইভারের পাশে এবং কুন্তলরা চারজন মিলে পেছনে বসল। গাড়ির ড্রাইভার বেশ পাকাপোক্ত, দুর্জয় সিং থাকলে হয়তো এ গাড়ি চালাতে পারত না। রাস্তায় অনেক ময়ূর চোখে পড়ল, তারা এ গাছ থেকে ও গাছ ঘুরে বেড়াচ্ছে। ওখান থেকে ওরা গেল জলদাপাড়া জঙ্গল, সেখানে একটা মস্ত বাইসন দেখা গেল, প্রায় তিনটে বড় মোষের সমান। ড্রাইভার বলল যে এরা নাকি খেপে গেলে কুঁতোতেই থাকে, তাতে ওর লাগলেও ওর কিছু যায় আসে না। তারপর সবার আর এক নতুন অভিজ্ঞতা হলো হাতির পিঠে চড়ার। হাতির মাহুত গাইড করে পুরো জঙ্গল ঘোরালো। কুন্তলরা দুটো হাতি নিয়েছিল, একটায় কুন্তল ও গজেন্দ্রবাবু, আর একটায় অবনীশবাবু, সোমনাথবাবু ও গুরদীপবাবু। হাতির পিঠে চড়ে তাদের এক নতুন অভিজ্ঞতা হলো, হাতির চলার পথে যা বাধা পড়ে তাকে সে উপড়ে ফেলে দেয়। যেমন গরুমারা ফরেস্টের ভেতর হাতি যখন ছোটোখাটো গাছ দোমড়ে মুচড়ে এগোচ্ছিল, সেই দেখে কত পশু পাখি গন্ডার সব ভয় পালাচ্ছে, সব মিলিয়ে সবাই একটা দারুণ থ্রিলিং পেল জঙ্গল সাফারিতে। রাতে অবনীশবাবু কুন্তল ও ভৃত্য রতন এক ঘরে ঘুমলো। সবাই একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করল। অনিমেষকে স্টেশনে পৌঁছতে গিয়ে দুর্জয় সিং কিন্তু এখনও ফেরেনি। কুন্তল অবনীশবাবুকে জিজ্ঞাসা করতে সে বললেন, হ্যাঁ তাই তো দেখছি, ওকে ফোনও করেছি বেশ কয়েকবার কিন্তু রিসিভ করেনি। এরকমভাবে দেখতে দেখতে তিন দিন কেটে গেল। অনিমেষকে ছাড়া কুন্তলের মন মেজাজও ভালো নেই। কবে যে সে আসবে বা কি খবরই বা সে নিয়ে আসবে কে জানে। পুরো ঘটনাটাই কেমন যেন ধূসর হয়ে আছে। কুন্তল একবার ভাবল যে অনিমেষবাবুকে নকল মূর্তির ব্যাপারটা বলবে সে, তারপর আবার ভাবল যে না, অনিমেষ যখন বলতে বারণ করেছে তখন সে আর বলবে না। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে যে গুরদীপবাবু কার সাথে যেন ফোনে কথা বলছেন। তারপর রাতের দিকে অবনীশবাবুকে জানালেন যে দিল্লিতে ওনার নাকি একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই কালই ওনাকে বেরোতে হবে। সব শুনে অবনীশবাবু বললেন, ঠিক আছে তুমি তাহলে এসো,
কি আর বলবো, মূর্তিটা নিয়ে আমি খুবই চিন্তিত। হ্যাঁ সে তো ঠিকই, কি আর করবে বলো, মুঝে তো কাল জানাই হোগা, তবেই তো পরশুর মধ্যে পৌঁছাবো। মূর্তিটার শেষ অব্দি কি হবে সেটা জানার আমার বড় ইচ্ছা ছিল, তুমি আমায় ফোন করে জানিও অবনীশ। সেই রাতে কুন্তলের ঘুম এলো না, কেন জানি না তার মনে হচ্ছে যে কাল কিছু একটা ঘটবে, অনিমেষেরও কাল ফেরার কথা। আর সেই দিনকার কথা যদি সত্যি হয় তাহলে তো মূর্তিটা অবনীশবাবুর কাছেই রয়েছে, তাহলে অনিমেষ কলকাতায় কি করতে গেল? এই সব চিন্তায় কুন্তলকে ভাবিয়ে তুলল সারা রাত। সকালবেলা দুর্জয়কে ফোন না পেয়ে অবনীশবাবু বললেন, আচ্ছা আমি দেখছি কোনো গাড়ি পাওয়া যায় নাকি। অবনীশবাবু দেরি হওয়াতে গুরদীপবাবু অধৈর্য হয়ে বললেন, এখান থেকে অন্য কোনো গাড়ি পাওয়া যায় না? পাওয়া যায়, তবে অনেকটা পথ হাঁটতে হবে। আমার তো খুব তাড়া রয়েছে, ভেরি সরি, আমি হেঁটেই চলে যাচ্ছি, দেখতা হুঁ কই ভাড়ি কা গাড়ি মিলতা হ্যাঁ কি নেই। ঠিক তখনই গাড়ির শব্দ, না না একটা গাড়ি নয়, একাধিক গাড়ির শব্দ যেন এই বাংলোর দিকেই ধেয়ে আসছে। কুন্তল, অবনীশবাবু, গজেন্দ্রবাবু ও সোমনাথবাবু একসঙ্গে নিচের উঠোনে নেমে এলেন। তারপর দেখা গেল যে চারটে পুলিশের জিপ বাংলোর গেটটাকে ঘিরে ফেলেছে। গুরদীপবাবু হতভম্বের মতো স্থির হয়ে গেলেন, কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। এরপর যা ঘটল তা যেন সবার চোখে দুঃস্বপ্নের মতো। সবাইকে চমকে দিয়ে পুলিশের গাড়ি থেকে নেমে এলো অনিমেষ। আরও একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল, পুলিশের গাড়ি থেকে নেমে এলো সকলের চেনা পরিচিত ড্রাইভার দুর্জয় সিং। অনিমেষ নিজের সানগ্লাসটা খুলে একটু মৃদু হেসে নিয়ে বলল, আরে দাঁড়ান দাঁড়ান মিস্টার কুলদীপ ত্রিপাঠী, এত তাড়া কিসের, আমরা তো এসে গেছি, এখন আর গিয়ে লাভ নেই। গুরদীপবাবু বুঝলেন যে ওনাকে নিয়ে বিদ্রুপ করছে অনিমেষ, তাই একটু রেগে গিয়েই বললেন, What do you mean? আমার তো কুছ সমঝ নেহি আ রাহা হ্যায়। অবনীশবাবু হতবাক, কি বলবেন কিচ্ছু বুঝে উঠতে পারছিলেন না। হঠাৎ গজেন্দ্রবাবু বলে উঠলেন, হে হে কি হইলো অনিমেষ, এত পুলিশ লইয়া আইছো কেন? ব্যাপারটা একটু খুলে বলো তো অনিমেষ। অনিমেষ খোলা রোদসজ্জিত জমিতে পায়চারি করতে করতে বলল, আসলে আজ অবধি যা যা ঘটেছে তার সবের পেছনে ছিলেন মিস্টার গুরদীপ ত্রিপাঠী। কি বলছো অনিমেষ, তার মানে মূর্তির ব্যাপারটা? ঠিক তাই, মূর্তি চুরির পেছনে এনার হাতই ছিল। অবনীশবাবু শব্দহীন, চোখ বিস্ফারিত। অনিমেষ আবার বলতে শুরু করে, তাহলে গোড়া থেকেই বলি, ট্রেনে যখন প্রথমবার এনার সাথে আমাদের দেখা হলো তখন উনি আমাদের কথোপকথন শুনেছিলেন, রবিনাশ কাকার নামও শুনেছেন, ঠিক তখনই নিজে যেচে আমাদের সাথে আলাপ জমান, কথায় কথায় জানতে পারেন যে আমরা ডুয়ার্সে যাচ্ছি আমাদের কাকার বাড়ি, আর তখন আমার ডিডেকশন ক্ষমতা দেখে উনি আঁচ করেন যে কাকা বোধহয় আমাদের কোনো কেসের ব্যাপারে ডেকেছেন। অনিমেষের কথার মাঝে কুন্তল হঠাৎ করে বলে ওঠে, কিন্তু অনিমেষ তখন তো মূর্তির ব্যাপারটা আমরাও জানতাম না আর উনিও জানতেন না, তাহলে? গুড কোয়েশ্চেন কুন্তল, তাহলে আপনাদের আর একটা বিষয় বলি, জঙ্গলে ইদানিং যে চোরা শিকারির উৎপাত দেখা দিয়েছে তার পেছনেও ইনি ছিলেন, এনার লোকই এতদিন ধরে বেআইনি কারবার করে চলেছে, তবে দিল্লি থেকে এত দূরে যোগাযোগ রাখা মুশকিল, তাই উনি চলে আসেন কাকার বাংলো। জঙ্গলের পথে প্রথম আসতে গিয়ে যে ভাল্লুকের মুখোমুখি আমরা হয়েছিলাম সেটাও এনারই কারসাজি, চোরা শিকারের দৌলতে এদের কিছু জন্তু জানোয়ার আছে, প্রয়োজনে সেগুলো এরা কাজে লাগায়। আর কাকার এখানে উনি যখন মূর্তিটার প্রথম দর্শন পেলেন তখন লোভ জাগল, সেটা বাগাবাগ। পরের দিন আমরা যখন উত্তরে পাহাড়াঞ্চলে বেড়াতে গেলাম তখন উনিই লোক পাঠিয়েছিলেন মূর্তিটা হাতাতে। এই বক্সার জঙ্গলে ওনার মস্ত ঘাঁটি আছে আর সেখানকার লোকই রতনকে বেঁধে রেখে যায়। অবশ্য তখনও আমার সন্দেহ হয়নি ওনার, সন্দেহটা হলো পরের দিন সকালে, আগের দিন মাঝরাতে বৃষ্টি হয়েছিল, পরের দিন সকালে একমাত্র ওনার জুতোতেই কাদা লেগে থাকতে দেখেছিলাম।
আর তখনই বুঝেছিলাম উনি মাঝরাতে জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও একটা গিয়েছিলেন। আমি কাউকে না জানিয়ে, ইভেন কুন্তলকেও না জানিয়ে পরের দিন রাতে ওত পেতে থাকি। দেখি সেদিনও উনি চুপি চুপি বাংলো থেকে বেরিয়ে কোথাও একটা গেলেন ওই পেছনের অন্ধকার জঙ্গলের মধ্যে। সেভাবে তৈরি ছিলাম না, তাই আর পিছু করিনি। কিন্তু ঘরে ফিরে দেখি দুর্জয় জেগে গেছে। বিষয়টা ওকে লুকোতে গিয়েও লুকোইনি, সব কথা খুলে বললাম। কারণ অজানা জায়গায় আমি কিছুই চিনব না, যদি দুর্জয় থাকে তাহলে আমার অনেক সাহায্যই হবে। পরের দিন রাতে আমরা তৈরি ছিলাম। মাঝরাতে গুরদীপবাবু বের হতেই আমরা দুজন অতি সাবধানে ওনাকে অনুসরণ করলাম। জঙ্গলের ভিতরে গিয়ে দেখলাম উনি একজনের সঙ্গে দেখা করলেন। অন্ধকারে কিছু বোধগম্য না হলেও ওদের কথা শোনা যাচ্ছিল। কাকা টিপ রেকর্ডারটা সঙ্গে ছিল, সেই দিয়েই ওদের কথাগুলো রেকর্ড করলাম। আর সেদিনই জানতে পারি যে এরাই মূর্তি চুরি করে আর এরাই জঙ্গলের চোরা শিকারি। ব্যাস, তারপর বেশি দেরি করা ঠিক হবে না মনে করে পরের দিনই কুন্তলকে নিয়ে দুর্জয়ের গাড়ি করে ঘুরতে বেরোলাম। আগেই ঠিক করা ছিল দুর্জয় সেখানেই গাড়ি থামাবে যেখানে আগের দিন রাতে গুরদীপবাবু এসেছিলেন। সেখানে দাঁড়িয়ে একটা মিথ্যে ফোন কলের নাটক করলাম। আমি জানতাম আশেপাশে ওদের ঘাঁটি আছে, তাই ওদের শোনানোর জন্য নকল মূর্তির পরিকল্পনাটা করলাম। পরের দিন তোমরা যখন ওই লাটাগুড়ি বেড়াতে গেলে, তখন আমি আর দুর্জয় বাংলোতেই ছিলাম, কোনো চিড়িয়াখানায় যাইনি। আমি জানতাম কেউ না থাকার সুযোগে ওরা আবার আসবে নকল মূর্তি রেখে আসল মূর্তিটা নিয়ে যেতে। আর তাই হলো। সকালবেলা রতনের চায়ে কাকার ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম যাতে ও কিছু না বোঝে। তারপর দেখলাম বিকেলের দিকে হানা দিল দুজন কালচে সবুজ পোশাক পরা রোগা গোছের লোক। তারা যেই বাংলোর করিডোরে ঢুকলো, দুর্জয় আর আমি ওদের ঘায়েল করে ফেলি, আসল মূর্তি ওদের কাছ থেকে উদ্ধার করি। বেটা নকল ভেবে ওটাকে রাখতে এসেছিল। চরম পর্যায়ে আমার আর দুর্জয়ের হাতে মার খেয়ে সব বলে দেয়, কোথায় ওদের আসল ঘাঁটি, কে ওদের সর্দার, কবে ওরা এই জায়গা ছাড়বে, ইত্যাদি ইত্যাদি। তারপর ওদেরও ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে দিই। আর তখনকার মতো আপাতত ওদের ওই দুর্জয়ের গাড়ি ডিকিতে রেখে দিয়েছিলাম। হঠাৎ গজেন্দ্রবাবু বলে ওঠেন, হে হে, ওইলি গাই গতকাল ফেরার পথে গাড়ি খান থেকে ওই রকম আওয়াজ পাইতাছিল। তারপর দিন আমরা কলকাতা যাওয়ার নাম করে বেরিয়ে পড়ি। আসলে আমরা ছিলাম ওই বক্সার জঙ্গলে, ওই গুপ্তচরদের পোশাক পরে ওদের দলেই রাতের অন্ধকারে যোগ দিই। তার মানে সেদিন যখন তোমার ব্যাগটা গাড়ির দরজায় লেগে শব্দ হলো, সেটা ওই মূর্তির শব্দ? হ্যাঁ ডিয়ার, সেটাই ছিল। 20-25 জনের চোরা শিকারির দলে ঢুকে পড়াটা এমন কিছু কঠিন ছিল না। ওদের ঘাঁটিটা ছিল একটা সুড়ঙ্গের মধ্যে। 3 দিন আমরা ওই সুড়ঙ্গের মধ্যেই ছিলাম। অনেক জন্তু ওখানে অজ্ঞান অবস্থায় বন্দি ছিল। এই 3 দিন প্রতি রাতেই গুরদীপবাবু সঙ্গীদের সঙ্গে দেখা করতে আসতেন। তাদের সমস্ত কথা আলোচনা রেকর্ড করেছি এই টেপ রেকর্ডারে। এই বলে টেপ রেকর্ডারটা বার করে অবনীশবাবুর হাতে দেয়। তারপর বলল, গতকাল ওদের আলোচনা শুনে জানতে পারি যে ওরা জঙ্গল ছাড়বে। তাই আজ ভোরবেলায় দুর্জয়কে টেপ রেকর্ডারটা দিয়ে থানায় পাঠাই। তারপর পুলিশ এসে পুরো দলটাকে আটক করে। অ্যান্ড দেন আমরা এখানে। জিও অনিমেষ, জিও অবনীশবাবু, আপনার ভাইপো তো জিনিয়াস, এত বড় একটা গ্যাংকে ধরিয়ে দিল, সাথে মূর্তিটাও উদ্ধার করে দিল। অনিমেষ জিপ কেটে বলল, না না, এই সব কিছুই দুর্জয়কে ছাড়া সম্ভব হতো না। তারপর অনিমেষ ব্যাগ থেকে আসল মূর্তিটা বার করে অবনীশবাবুর হাতে দিয়ে প্রণাম করল। অবনীশবাবুর দুচোখে জল ভরে এলো। অবনীশবাবু অনিমেষকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার গর্ব, ধন্যবাদ অনিমেষ, তোর উপর আমি যে কতটা কৃতজ্ঞ সেটা বলে বোঝাতে পারবো না। ও কাকা, একটা কাজ এখনো বাকি আছে। সমস্ত বন্দি জন্তুদেরই পাওয়া গেছে, শুধুমাত্র একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া। এমন সময় গুরদীপবাবু রেগে যেন লাল হয়ে গেলেন। পকেট থেকে নিমেষের মধ্যে একটা রিভলভার বার করলেন তিনি। এই বলে ফায়ার করলেন অনিমেষকে লক্ষ্য করে। অনিমেষও কাঁচা খেলোয়াড় নয়,
সেও এক ঝটকায় নিজেকে বাঁচিয়ে নিজের রিভলভারটা বার করে গুরুদীপ বাবুর হাতের দিকে তাক করে ফায়ার করলেন। গুরুদীপ বাবুর রক্ত ঝরা হাত থেকে রিভলভারটা পড়ে গেল আর প্রচণ্ড জোর আর্তনাদ করে উঠলেন তিনি। সেই আর্তনাদ শুনে পেছনের জঙ্গল থেকে লাফ দিয়ে পড়ল এক মস্ত রয়্যাল বেঙ্গল টাইগার। সেই দেখে কুন্তলের তো রক্ত হিম হয়ে গেল। সোমনাথবাবু চিৎকার করে উঠলেন, অনিমেষ সাবধান, পেছনে বাঘ! সঙ্গে সঙ্গে দেখা মিলল অনিমেষের দুর্দান্ত রিফ্লেক্স অ্যাকশনের। 2 বছর ক্যারাটে শিখে ব্রাউন বেল্ট প্রাপ্ত অনিমেষ এক পলকে সাইড করে শুয়ে পড়ল। উড়ন্ত বাঘ তার মালিকের গায়ে এসে পড়ল আর দেখা গেল বাঘটা তার এক থাবায় গুরুদীপ বাবুর প্রায় 1 পাউন্ড মাংস তুলে নিল। সবাই ভয় পেয়ে যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। তাই সময় নষ্ট না করে গাড়িতে বসে থাকা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা তৎক্ষণাৎ নেমে এসে বাঘটাকে আটক করে। গুরুদীপ বাবুর মৃতদেহটা পুলিশ গাড়িতে তোলে। এত ভয়ঙ্কর পরিস্থিতিতে সাক্ষী হবে কেউ কল্পনা করতে পারেনি। সব কিছু মিটে যাওয়ার পর অবিনাশবাবু মূর্তিটাকে অনিমেষকে দান করলেন। অনিমেষ আপত্তি জানাতে তিনি বললেন, তুই না করিস না বাবা, আমার বয়স হয়েছে, কতদিনই বা বাঁচব? আবার যদি মূর্তির পেছনে কোনো অসাধু লোক লাগে, তাছে এখন থেকে এটা তোরই প্রাপ্য। গজেন্দ্রবাবু বেশ উৎফুল্লিত হয়ে বললেন, আজ সব শেষ হইল, বৃষ্টি বাদলার পর যেন আকাশে রামধনু আইল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই গান কিন্তু মুখস্থ কইরাই গাইছি অনিমেষ বাবু। ট্রেনে ফেরার সময় অনিমেষ বলল, কুন্তল, গজেন্দ্রবাবুর শেষের গানটা কিন্তু দারুণ ছিল। আচ্ছা, বাড়ি ফিরে তুমি এই অভিযানের উপর একটা প্রবন্ধ লিখো। তাহলে নাম দেব মূর্তি রহস্য। এতক্ষণ আপনারা শুনছিলেন সার্থক মুখার্জি রচিত মূর্তি রহস্য। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব ঠিক বিকেল 4টায়। নমস্কার।